আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক ভাইরাল টেমপ্লেট গাইস, দেখেন এই যে, আপনি যদি টিকটক ইউজার হয়ে থাকেন তাহলে এই টেমপ্লেটটা দেখেন না বললে একদম তুষ্কর, মানে আপনি হয়তো এই টেমপ্লেটটা কখনো না কখনো দেখছেন। তো মূলত বিষয়টা হচ্ছে কি, এই টেমপ্লেট দিয়ে যে ভিডিও করতেছে তার ভিডিও ফলো হতে যাচ্ছে। দেখেন এই একটা ভিডিওর ভিউজ হচ্ছে কি 12 লক্ষ, মানে 1.2 মিলিয়ন গাইস, এখানে হয়তো দেখা যাচ্ছে 1.2 মিলিয়ন, মানে হচ্ছে কি 12 লক্ষ ভিউজ। আর এটার লাইক সংখ্যা দেখেন 1,13,000 লাইক। সো এই টেমপ্লেটটা যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওটা 100% ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো গাইস, মূলত আমি আপনাদের জন্য এইটাই নিয়ে আসলাম, কারণ আমি এটা এইদিন ধরে ফলো হতে বেশি দেখতেছি, এই জন্য আপনাদের ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আনি কিভাবে এই টেমপ্লেট দিয়ে আপনার ভিডিও তৈরি করবেন। সো আপনি যদি এই টেমপ্লেট দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো গাইস, তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে গাইস, টিকটক অ্যাপ স্টোর ওপেন করবেন। ওপেন করার পর আমি ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে এইরকম একটা ভিডিও ওপেন করবেন। আমি একটা ভিডিও লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এইরকম একটা ভিডিও প্লে করবেন। হ্যাঁ, একটা ভিডিও আপনারা ওপেন করবেন। তো গাইস, সেই ভিডিওর নিচে সেম ভাবে দেখেন ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট নামে এরকম একটা লেখা থাকবে। আর অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে, যেটা দিয়ে আপনি ভিডিওটা তৈরি করবেন। হ্যাঁ, তো মূলত আমি বিষয়টা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কি, আপনাদের আমি কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এরকম একটা ভিডিও প্লে করবেন। সেই ভিডিওর নিচে ক্যাপকাট ট্রাইজিস টেমপ্লেট নামে এটা লেখা থাকবে, এটাতে ট্রান্স করে দেবেন গাইস। তারপর দেখেন এইরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে মূলত তারপরে যেটা করতে হবে, ইউজ দিস টেমপ্লেট ইন ক্যাপকাট, এটাতে ট্রান্স করে দিতে হবে একদম সহজ উপায়ে, সিম্পল ভাবে আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা বর্তমানে ট্রেন্ডে রয়েছে। তো ওপেন ইন টেমপ্লেট, মানে আমাদের ক্যাপকাটের টেমপ্লেটটা ওপেন হবে। দেখেন ইতিমধ্যে আমাদের এই টেমপ্লেটটি ওপেন হয়ে গেছে। সো গাইস, এখানে আমরা তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ইউজ দিস টেমপ্লেট, মানে ইউজ টেমপ্লেট নামে একটা গ্রিন কালার, মানে ধরেন নীল কালার, আকাশি কালার একটা লেখা দেখতে পারবেন, এটাতে ট্রান্স করে দিবেন। ট্রান্স করলে হবে কি, আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে খুব সিম্পল ভাবে। এখানে দুইটা স্টেপ আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন, একটা স্টেপ হচ্ছে কি ভিডিও, আর একটা হচ্ছে কি ফটো। ফটো দিয়ে তৈরি করতে চাইলে আপনি ফটোতে ট্রান্স করে দিবেন, আর ভিডিওতে ভিডিও দিয়ে তৈরি করতে চাইলে ভিডিওতে ট্রান্স করে দিবেন, তাহলে এই সব ভিডিও এখানে শো করবে। সো গাইস, আমি ফর এক্সাম্পল একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখানোর স্বরূপ একটা ভিডিও দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করবেন। সো আপনারা যে ভিডিও দিয়ে তৈরি করতে চান সেই ভিডিওটা জাস্ট 1 ক্লিক, মানে সিলেক্ট করে নেবেন। সো গাইস, সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন এই যে প্রিভিয়াস টু সি দা ইফেক্ট, মানে প্রিভিউ নামে একটা লেখা দেখতে পারবেন। সো প্রিভিউতে এটা ট্রান্স করে দিবেন, তো একটু লোড হতে না হতে আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে যাবে। অলরাইট, সো গাইস, ইতিমধ্যে স্ক্রিন একটা আপনারা হয়তো টিকটক আইডি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার অফিসিয়াল টিকটক আইডি, যেটাতে আমি পার্সোনালি ভয়েস ভিডিও আপলোড করি। আপনারা গিয়ে দেখতে পারেন ভিডিওগুলো কেমন হচ্ছে, কোয়ালিটি কেমন হচ্ছে। সো এরপর আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে, জাস্ট আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। আই হোপ আপনি হয়তো দেখছেন খুব সুন্দরভাবে পাখিগুলো উড়াচ্ছে আকাশে, আর এখানে আমি হাঁটতেছি। সো খুব সুন্দরভাবে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য যে কাজটি করবেন, মানে গ্যালারিতে সেভ করার জন্য, উপরে এক্সপোর্ট অপশন আছে, এটাতে ট্রান্স করলে আপনার এরকম একটা ইন্টারফেস হবে। নিচে দেখেন এখানে 720p একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। ট্রান্স করলে এখানে আপনি একদম 4K এটা টেনে 4K নিয়ে আসবেন। 4K আনলে হবে কি, আপনার ভিডিওটা একদম HD সেভ হবে। হ্যাঁ, তারপর ডাউনলোড ট্রান্স করে দিবেন। এখানে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক থাকবে, এটা ছাড়াও যদি আপনি এটা মানে ডাউনলোড করতে চান, সেভ করতে চান, তাহলে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এটাতে ট্রান্স করে দিবেন। আর যদি চাচ্ছেন যে এটা সহ থাকুক, কোনো প্রবলেম নেই, তাহলে এক্সপোর্টে ট্রান্স করলে হয়ে যাবে, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর থেকে আর কোনো টেনশন নেই, ভিডিওটা আপনার তৈরি হয়ে যাবে। সো গাইস, এই হচ্ছে মূলত ভাইরাল টেমপ্লেট, এটা দিয়ে ভিডিও তৈরি করার নিয়ম। আই হোপ আপনি ভালোভাবে বুঝতে পারছেন। কোনো কিছু না বলতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করবেন, কমেন্ট করুন, মধ্যে আমাদের শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।